স্বাগতম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কোরিয়ার একটা জনপ্রিয় জম্বি সিনেমা ট্রেন টু বুসানের এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। এই সিনেমাটা আর পাঁচটা জম্বি সিনেমার মতো নয়, এই সিনেমাতে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প রয়েছে যা পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা পিক আপ ভ্যান ড্রাইভারকে তার ভ্যান সহ স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণু মুক্ত করে দিয়ে সামনে পাঠিয়ে দেওয়া হয়। আর কিছু দূর যাওয়ার পর তার গাড়ির সাথে একটা হরিণের ধাক্কা লেগে সেই হরিণটা সেখানে মারা যায়। প্রথমে হরিণটাকে দেখে মৃত মনে হলে ওই ভ্যানটা চলে যাওয়ার পর হরিণটা অদ্ভুত ভাবে আবার দাঁড়িয়ে পড়ে, আর হরিণটাকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল না, তার চোখ যেন জম্বিদের মতো গোলা হয়ে গেছিল। এরপর আমরা এই গল্পের প্রধান চরিত্র সিওককে দেখতে পাই। সিওক একটা শেয়ার মার্কেট কোম্পানির ম্যানেজার। সিওক তার কলিগকে ডেকে এনে বায়োটেক কোম্পানির সমস্ত শেয়ারগুলো বিক্রি করতে বলে, কিন্তু তার কলিগ সেই শেয়ারগুলো বিক্রি না করতে বিভিন্ন কারণ দেখায়, কিন্তু সিওক তার সিদ্ধান্তে একেবারে অটল থাকে আর তাই বলে ওই শেয়ারগুলো বিক্রি করার জন্য। এরপর আমরা দেখতে পাই সিওক অফিস শেষে রাতে তার মেয়ের জন্য একটা গিফট কিনে বাসায় ফিরে আসে। আসলে সিওক আর তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছিল কয়েক মাস আগে, কিন্তু তার মেয়েকে নিয়ে সে তার মায়ের সাথে থাকতো। আজকে তার মেয়ে সুয়ানের জন্মদিন। এরপর সিওক যখন তার মেয়েকে জন্মদিনের উপহার দেয়, কিন্তু সেটা থেকে সুয়ানকে খুশি দেখাচ্ছিল না, কারণ এবার ওর বাবা যে উপহারটা নিয়ে এসেছে এর আগের জন্মদিনেও ঠিক সেই উপহারটা ওকে দিয়েছিল। আর এখন সুয়ান তার বাবার কাছে জেদ ধরে কালকে সে তার মায়ের সাথে দেখা করতে যাবে। আসলে ওর বাবা মায়ের ডিভোর্স হওয়ার কারণে অনেকদিন ও ওর মায়ের সাথে দেখা করেনি, যেহেতু সিওক শেয়ার মার্কেটের কাজে অনেক ব্যস্ত থাকতো যার কারণে তার মেয়েকে বেশি সময় দিতে পারতো না। আর তাই সিওক তার মেয়েকে ওর মায়ের সাথে দেখা করাতে বুসান শহরে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এরপর দিন সিওক তার মেয়েকে নিয়ে রওনা হয়ে যায় বুসান শহরের উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে ওরা শহরে ঘটে চলা বিভিন্ন দুর্ঘটনার খবর দেখতে পায়। যা হোক, ওরা এটাকে বেশি গুরুত্ব না দিয়ে ট্রেনে উঠে পড়ে বুসান শহরে যাওয়ার জন্য, কিন্তু ট্রেন ছাড়বে ঠিক সে সময়ে কোথা থেকে যেন দৌড়ে এসে একটা মেয়ে ট্রেনে উঠে যায়, আর এই মেয়েটা ছিল জম্বি ইনফেক্টেড, আর এই মেয়ে ট্রেনে থাকা প্রত্যেকটা মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপর আমরা দেখতে পাই মেয়েটার শরীরে বিভিন্ন জায়গায় অনেক ক্ষত ছিল, আর অন্যদিকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর সিওক ঘুমিয়ে পড়ে, তাই তার মেয়ে সুয়ান তার বাবাকে রেখে একা বাথরুমে চলে যায়। আর পায়ে ক্ষত নিয়ে ট্রেনে ওঠা ওই মেয়েটা ততক্ষণে অস্বাভাবিক হতে শুরু করেছে, আর তার এই অবস্থা দেখে তাকে সাহায্য করার জন্য ছুটে আসে এক মহিলা কর্মকর্তা। আর এতক্ষণে এই অসুস্থ মেয়েটা পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গেছে, সাথে সাথে ওই মেয়েটা ঝাঁপিয়ে পড়ে ওই মহিলা কর্মকর্তার উপর। এরপর যখন ওই কর্মকর্তাকে ওই জম্বি মহিলাটা ঘাড়ে কামড় দেয়, সাথে সাথে ওই ট্রেনের কর্মকর্তা জম্বিতে পরিণত হয়ে যায়, আর তখন ওই কর্মকর্তাও সবাইকে কামড়াতে থাকে। আসলে এই জম্বি ভাইরাস গুলো এমন, যখন একজন আরেকজনকে কামড়ে দেয় সাথে সাথে সেও জম্বিতে ইনফেক্টেড হয়ে যায়। যাই হোক, তখন ওই বকিতে সবাইকে কামড়িয়ে সবাইকে জম্বি বানিয়ে ফেলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ঘুম থেকে উঠে সিওক তার মেয়েকে দেখতে না পেয়ে এ বগি থেকে ও বগি খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে সিওক ওই বগির সামনে পৌঁছে যায় যেখানে প্রত্যেকটা মানুষ তখন জম্বিতে পরিণত হয়ে গেছে। সিওক তার মেয়েকে বাথরুমের সামনে দেখতে পায় আর জলদি তার মেয়েকে কোলে নিয়ে পালিয়ে আসতে থাকে পেছনের এক নিরাপদ বগিতে, আর তাদেরকে ধরার জন্য আসতে থাকে শত শত জম্বি, কিন্তু দরজা বন্ধ করে দেওয়ার কারণে জম্বিরা ভিতরে আসতে পারে না। তারা শুধু কাচের দরজার ওপাশ থেকে চিল্লাফাল্লা করছিল, আর সেই বগিতে থাকা একজন গর্ভবতী মহিলা যার নাম ছিল সিওং, সে কাচের দরজায় পানি ছিটিয়ে সেখানে নিউজ পেপার লাগিয়ে দেয় যাতে জম্বিরা তাদেরকে দেখতে না পেয়ে থেমে যায়। এই মহিলার সাথে তার স্বামী ছিল যার নাম ইয়ং। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে ট্রেনের চালক ট্রেনের ভিতরে থাকা রেডিও কমিউনিটর দিয়ে যাত্রীদেরকে জানিয়ে দেয় যে ট্রেন বুসান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়, সারা দেশব্যাপী এই ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রেন দিয়ে স্টেশন পর্যন্ত যেতে পারবে, আর সেখানে অনেক আর্মি ফোর্স আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর এখন ট্রেন চলতে থাকে দিয়াগু স্টেশনের দিকে, কিন্তু পথের মধ্যে ট্রেনের এক যাত্রী একজনের সাথে কথা বলে জানতে পারে আসলে দিয়াগু স্টেশন একদমই নিরাপদ নয়, আর এসব কথা পিছন থেকে শুনে ফেলে সিওক, আর তাই সে নিজেও কনফার্ম হওয়ার জন্য তার এক ক্লায়েন্টকে ফোন দিয়ে জানতে পারে দিয়াগু স্টেশন সত্যি এখন আর নিরাপদ নেই। সিওক তখন তার ক্লায়েন্টকে বলে, আমি তোমাকে অনেক দামি দামি শেয়ার ফ্রিতে দিয়ে দিব, এর বিনিময়ে তুমি আমাকে সেই স্টেশন থেকে নিরাপদ ভাবে বের হতে সাহায্য করবে। আর তার ক্লায়েন্ট বলে, ঠিক আছে, তুমি তাহলে মেন গেট দিয়ে না বের হয়ে পূর্ব দিকে থাকা ওই ছোট গেট দিয়ে বের হবে, আর আমি সেখান থেকে তোমাকে রিসিভ করে নেব। আর এখন এক লম্বা সফর শেষ করে ট্রেন পৌঁছে যায় দিয়াগু স্টেশনে। যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখে স্টেশন সম্পূর্ণ ফাঁকা। এরপর সবাই যে যার মতো মেন গেট দিয়ে বের হতে থাকে, কিন্তু সিওক তার মেয়েকে নিয়ে পূর্ব দিকে থাকা ছোট গেট দিয়ে বের হতে যাচ্ছিল, কিন্তু তখনই তার পিছনে এক পাগল লোক আসতে থাকে যে কিনা ট্রেনে থাকা অবস্থায় সিওকের সব কথা শুনে ফেলেছিল। আর এরপর পূর্ব দিকের ওই রাস্তা দিয়ে একজন আর্মি অফিসার আসতে থাকে তাদের দিকে। এরপর ওই আর্মির কাছে সাহায্য চাওয়ার জন্য ওরা দুজন এগোতে যায়, কিন্তু এরপর ওরা দেখতে পায় এক ভয়াবহ দৃশ্য, কারণ ওই আর্মিটার পিছনে ছিল আরো অসংখ্য জম্বি আর্মি ছুটে আসছে তাদেরকে ঘায়েল করার জন্য। আর অন্যদিকে মেইন গেট দিয়ে বের হতে থাকা যাত্রীদের উপরে অসংখ্য জম্বি হামলা করে দেয়, বাঁচার জন্য সবাই এদিক ওদিক দৌড়াতে শুরু করে, আর অনেক লোকজনকে তখন জম্বিরা ইনফেক্টেড করে দেয়। আর এখন আমরা দেখতে পাই অন্যদিকে একা দাঁড়িয়ে থাকা সুয়ানের উপর এক জম্বি হামলা করতে এগিয়ে আসে, কিন্তু তখনই ইয়ং এসে বাঁচিয়ে নেয় তাকে। জম্বি হামলা যাদের সাথে ট্রেনে থাকা স্কুলের একদল বেসবল প্লেয়ার, এর মাঝে দুইজন বাদে বাকি সব প্লেয়ার মারা যায়।
আর এখন সিওক ইয়ং আর ওই স্কুলের ছেলেটি স্টেশনের গেট লাগিয়ে দিয়ে বাকি সব যাত্রীদের ট্রেনে পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে। জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে এক একজন যাত্রী এক এক বগিতে উঠতে থাকে। আর এখন ট্রেনের চালক ওখানে থাকা সিও নামের এক লোকের সাথে আলোচনা করে, বুসান শহরে আসলে একমাত্র নিরাপদ স্থান, এখানে এখনো অব্দি জম্বিরা পৌঁছাতে পারেনি। তারা তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দেয় বুসান শহরের উদ্দেশ্যে। আর ট্রেন ছেড়ে দেওয়ার পর খুব কষ্ট করে সিওক ইয়ং আর ওই হাই স্কুলের ছাত্র ট্রেনে উঠে পড়ে। ট্রেনে ওঠার পর ইয়ং তার স্ত্রীকে ফোন করে জানতে পারে তার স্ত্রী সিওক এর মেয়ে সোয়ানকে নিয়ে 13 নম্বর একটা বগির একটা বাথরুমে লুকিয়ে আছে। আর ওই স্কুল ছাত্রটা তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে জানতে পারে তার গার্লফ্রেন্ড অন্য একটা বগিতে নিরাপদ অবস্থাতে আছে। এখন স্কুলের ওই ছাত্র তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলে, আমি তোমার বগিতে আসছি তোমাকে নেওয়ার জন্য। এরপর কিম খুশি হয়ে বগিতে থাকা লোকদেরকে বলে দেয়, আমার বন্ধুরা এখানে আসছে। কিন্তু বগিতে থাকা সিও ছিল খুবই স্বার্থপর মানুষ, সে ট্রেনের সবাইকে বলে দেয়, আমরা এই নিরাপদ বগিতে আর কাউকে ঢুকতে দেবো না, কোনো গ্যারান্টি আছে যে ওরা এখনো জম্বিতে পরিণত হয়নি। আর ওদিকে সিওক ইয়ং আর ওই হাই স্কুলের ছেলে রেডি হতে থাকে বগিতে আসার জন্য। এক একটা বগি খুব কষ্ট করে জম্বিদেরকে মেরে মেরে এগোতে থাকে ওরা। আর এখন ওই ট্রেন চলে আসে একটা টানেলের ভেতর, তখন তারা তিনজন খেয়াল করে এই অন্ধকারে জম্বিরা কিছুই দেখতে পারছে না, তারা যেন মূর্তির মতো হয়ে গেছে। আর এখন ওরা তিনজন এই অন্ধকারে সুযোগ নিয়ে খুব সতর্কতার সাথে পৌঁছে যায় 13 নম্বর বগিতে, যেখানে সুয়ান আর ওই গর্ভবতী মহিলা ছিল। আর ওদেরকে দেখে সুয়ান ওই গর্ভবতী মহিলা সহ আরেকজন বৃদ্ধ মহিলা এগিয়ে আসতে থাকে। তো তখন ওই সেই বগিতে থাকা পাগল লোকটাকে বাঁচাতে গিয়ে সিওককে জঙ্গিরা আক্রমণ করতে আসে। তারপর তারা সবাই দৌড়ে চলে আসে পাশের একটা নিরাপদ বগিতে। তো দরজা পুরোপুরি বন্ধ করার আগেই জম্বিরা তাদের হাত পা মাথা ঢুকিয়ে দিয়ে দরজাটাকে আটকিয়ে দেয়। ইয়ং কোন রকম ভাবে তার সর্বশক্তি দিয়ে দরজাটাকে অন্য পাশ থেকে আটকে রাখছিল, আর সিওক একটা স্টিক দিয়ে মারছিল ওখানে থাকা জম্বিদেরকে। আর এখন অপর পাশের বগিতে ছিল বেঁচে যাওয়া সুস্থ মানুষগুলো। কিন্তু সেই স্কুল ছাত্রটা ওই বগিতে আসার চেষ্টা করলেও কেউ দরজা খুলছিল না, বরং তার গার্লফ্রেন্ড এর মুখ চেপে ধরে থাকে এবং সব মানুষ দরজাটাকে শক্ত করে ধরে রাখছিল যেন বাহির থেকে ওরা ভিতরে না ঢুকতে পারে। কোনো উপায় না দেখে ছাত্রটি তার হাতে থাকা ব্যাট দিয়ে দরজাতে ছোট ছোট আঘাত করতে থাকে নিজ ভিতরে ঢোকার জন্য। তো এতক্ষণে দরজা আটকে রাখা ইয়ংকে এক জম্বি কামড়ে দেয়। ইয়ং তার স্ত্রীর সামনে ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়ে যায়। অপর মুহূর্তে ওই স্কুল ছাত্রটা দরজা ভেঙে ফেলতে পারলেও এতক্ষণে ইয়ং ধরে থাকা দরজা ভেদ করে জম্বিরা ইয়ং এর উপর হামলা করে দেয়। কিন্তু ইয়ং তার জীবনের শেষ সময়ও সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করে জম্বিদেরকে, আর এভাবেই বাঁচিয়ে দেয় তার স্ত্রীকে। তারা কয়েকজন প্রাণ নিয়ে ওই নিরাপদ বগিতে পৌঁছতে পারলো, সাথে থাকা বৃদ্ধ মহিলাটা আর আসতে পারে না। এরপর জম্বিরা এসে ওই মহিলাটাকে কামড়ে দেয়। আর নিরাপদ বগিতে পৌঁছানোর পর সেই স্বার্থপর লোকটাকে মারতে শুরু করে, যে এতক্ষণ পর্যন্ত ওই নিরাপদ বগিতে ওদেরকে আসতে দিচ্ছিল না। সিওক ওই লোকটাকে বলে, তোমার জন্যই এই দুজন লোক মারা গেল, যদি আগে দরজা খুলতে তাহলে এরা বেঁচে যেত। কিন্তু ওই লোকটা উল্টো সবাইকে বলে, এরা হয়তো ইনফেক্টেড, এদের সবাইকে অন্য বগিতে পাঠিয়ে দাও, নয়তো এরা আমাদের সবাইকে মেরে ফেলবে। এখন বগিতে থাকা সবাই একত্র হয়ে সিওক সিওং আর গর্ভবতী মহিলা আর ওই পাগল ওই স্কুল ছাত্রকে পাশের একটা বগিতে পাঠিয়ে দেয়। তখন স্কুল ছাত্রের গার্লফ্রেন্ড বলে, আমিও তোমার সাথে যেতে চাই, আমাকেও নিয়ে চলো। আর এখন তারা 6 জন মিলে চলে যায় পাশের একটা বগিতে। আর অন্যদিকে আমরা দেখতে পাই নিরাপদ এই বগিতে বসে থাকা একজন মহিলাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছিল। এই বগিতে ঢোকার আগে ইয়ং এর সাথে যে মহিলাটি মারা গিয়েছিল সে ছিল তার বোন। এই মহিলাটা এই বগিতে থাকা স্বার্থপর লোকদের জন্য তার বোনকে হারিয়েছে। এই মহিলাটি বগিতে থাকা সকল স্বার্থপরদের সে উচিত শিক্ষা দিতে সামনে থাকা জম্বি ভর্তি কামরার দরজাটা খুলে দেয়। আর তখন সব জম্বি ওই বগিতে ঢুকে সবাইকে মেরে ফেলে। এরপর ট্রেন থেমে যায়। আর ট্রেনের চালক রেডিওর মাধ্যমে সকল যাত্রীদের জানিয়ে দেয়, সামনের রেল লাইন নষ্ট হয়ে গেছে আর এই ট্রেন দিয়ে আর যাওয়া সম্ভব না, এজন্য আমি অন্য একটা লাইনের ট্রেনে করে বুসানে যাব। আর আমার কথা তারা শুনতে পারছো, তারা সবাই বাঁদিকের ওই ট্রেনের দিকে চলে আসো। আর এদিকে দেখা যায় একটু আগে যে বগিতে জম্বিগুলো আক্রমণ করেছিল সেখানকার একটা বগিতে ওই স্বার্থপর লোক সহ তার একজন সহযোগী একটা বাথরুমে লুকিয়েছিল। কিন্তু ট্রেন চালকের এমন কথা শুনে লোকটি তার সাথে থাকা কর্মকর্তাকে জম্বিদের সামনে ধাক্কা দিয়ে নিজে সেখান থেকে বেরিয়ে আসে। আর এদিকে বেঁচে যাওয়া সিওক সহ সবাই বাঁদিকের ট্রেনের ছিল যাচ্ছিল, কিন্তু তখনই একটা আগুন ধরা অবস্থায় একটা ট্রেন দ্রুত গতিতে সে ট্রেনের সাথে ধাক্কা লেগে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটায়। আর এই অ্যাক্সিডেন্টের জন্য তারা সবাই আলাদা হয়ে যায়। আর ওই স্কুল ছাত্র তার গার্লফ্রেন্ড বাঁদিকে যাওয়ার জন্য একটা ট্রেনের দরজা খোলার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। তখন ওই পেছন থেকে চলে আসে ওই স্বার্থপর লোকটা, সে এসে ওই স্কুল ছাত্রের গার্লফ্রেন্ড কিমকে জঙ্গিদের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে নিজে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই স্কুল ছাত্র ওই অবস্থায় তার গার্লফ্রেন্ডকে ছেড়ে যায় না। সে জম্বি হতে থাকা তার গার্লফ্রেন্ডকে সাহায্য করতে গেলে ওই মেয়েটি তার গলায় কামড়ে দেয়। এখানে তারা দুজনের সাথে সাথে জম্বি হয়ে যায়। আর ওই স্বার্থপর লোকটা নিজেকে বাঁচাতে খুব জোরে দৌড়াতে থাকে, কিন্তু সেই লোকটা পা স্লিপ কেটে রেল লাইনের উপরে পড়ে যায়। আর এটি দেখে ট্রেনের চালককে সাহায্য করতে চলে আসে, কিন্তু নিজে একটা কামড় খাওয়ার পরও স্বার্থপর লোকটা ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই ট্রেনের চালককে জম্বিদের সামনে। আর নিজে দৌড়াতে দৌড়াতে বাঁদিকে সেই ট্রেনে চলে যায়। আর ট্রেনের চালক ওখানে জম্বিদের হামলায় মারা যায়। আর অপরদিকে সিওককে দেখানো হয়, তারা 4 জন এখন এমন একটা জায়গায় আটকা পড়ে আছে, তাদের উপরে পড়ে আছে হাজার হাজার জম্বি ভর্তি একটা ট্রেন। জীবন হাতে নিয়ে কোনো রকম সিওক তার মেয়েকে আর ওই গর্ভবতী মহিলাকে নিয়ে বের হতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে তাদের
তাদের উপরে থাকা ট্রেনের দরজা ভেঙে জম্বিগুলো তাদের দিকে এগোতে থাকে। আর এটি দেখে ওই পাগল লোকটা নিজের জীবন স্যাক্রিফাইস করে দিয়ে জম্বিদের কাছে এগিয়ে যায় আর বাঁচিয়ে দেয় সিওদেরকে। তারপর তারা তিনজন খুব কষ্ট করে বুসান শহরের দিকে রওনা হওয়া ট্রেনটাকে ধরে ফেলে, কিন্তু জম্বিরা কোনোভাবেই তাদের পিছু ছাড়ে না। একসাথে শত শত জম্বি ট্রেনের পিছনে ট্রেনের রেলিং ধরে শত শত জম্বি ঝুলতে থাকে। এভাবে শত শত জম্বি একসাথে ট্রেন পিছন থেকে ধরে থাকার কারণে ট্রেনের স্পিড কমে যায়। কিন্তু যেভাবেই হোক সিওক লাথি মেরে মেরে জম্বিদের হাত রেলিং থেকে সারিয়ে নিয়ে ট্রেনটাকে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর সিওক চালকের ঘরে গিয়ে দেখতে পায় ওই স্বার্থপর লোকটা এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে গেছে। এখানে সেই লোকটার সাথে সিওকের এক ভয়াবহ মারামারি হতে থাকে। কষ্ট করে শেষমেশ সিওক ওই লোকটাকে ট্রেনটাকে ফেলে দিতে পারে, কিন্তু ওই লোকটা পড়ে যাওয়ার আগে সিওকের হাতে কামড় দিয়েছিল। আর হাতের কামড় দেখে সিওক বুঝতে পারে তার মেয়ে আর ওই মহিলাকে বাঁচাতে হলে তার এখন তাদের ছেড়ে চলে যেতে হবে। সময় হয়েছে তার মেয়ে থেকে তাকে আলাদা হওয়া। তাই সে তার জ্ঞান থাকে তার মেয়ে আর ওই গর্ভবতী মহিলাকে চালকের রুমে ঢুকিয়ে দেয়। সিওকের মেয়ে তাকে কোনোভাবেই সাথে চাচ্ছিল না। চোখের পানিতে ভাসি হলেও সে তার বাবাকে তার সাথে রাখতে চায়, কিন্তু সিওক এর যে কিছুই করার ছিল না। তার মেয়েকে বাঁচানোর জন্য ট্রেনের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ে সিওক। সিওক ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়েছিল আর সে মনে করতে থাকে প্রথমবার তার মেয়েকে কোলে নেওয়ার কথা, প্রথমবার তার মেয়ের ফুটফুটে মুখের হাসি, প্রথমবার তার মেয়ের ফুটফুটে মুখটা দেখা। এসব স্মৃতি মনে করতে করতে নিজে লাভ দেয় চলন্ত ট্রেন থেকে, মেয়েকে বাঁচাতে বিসর্জন দেয় তার জীবন। আর এরপর দেখানো হয় গর্ভবতী মহিলা আর সিওকের মেয়ে বসে গেছে বুসান শহরে। সেখানে আর্মিরা লুকিয়ে বসেছিল, তারা দূর থেকে ওদেরকে দেখে জম্বি ভেবে শুট করে দিতে চাইলে পরে তারা দেখতে পায় দুজন আসলে সুস্থ মানুষ তাদের দিকে এগিয়ে আসে। আর্মিরা তাদের দিকে এগিয়ে তাদেরকে বাঁচিয়ে নেয়। আর এভাবে এই মুভির গল্পটা শেষ হয়। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সামনে আবার দেখা হচ্ছে নতুন কোন এক্সপ্লেন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার চাইলে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়।